হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের পোষা পাখিগুলোও ভালো আছে। তো এই নতুন সিজনে যারা অ্যালেকজান্ড্রাইন প্যারট বা চন্দনা, পাহাড়ি চন্দনা যাই নামে বলে থাকো না কেন, যারা নিয়েছ তাদের প্রত্যেকেরই জানা উচিত যে বেবি প্যারটের কেয়ার কীভাবে করা উচিত। তো কিছু কিছু পয়েন্ট এখানে বলবো যেগুলোর উপর বেস করে ব্যাপারটা ক্লিয়ার হবে যে বেবি প্যারট কী কী বিষয়ে আমরা নোটিস করব। এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভিটি, পাখির যে ঠোঁট, সেই ঠোঁটের কাছে হাত আনলে যদি পাখি অটোমেটিক একটু অ্যাক্টিভিটি করে, এরকম কিছু করে, তাহলে পরে বোঝা যাবে যে পাখিটা অ্যাক্টিভ আছে। তো এই হচ্ছে একটা চন্দনা বা অ্যালেকজান্ড্রাইন প্যারাকিট এর বাচ্চা, যার বয়স 1 মাস। তো মেইনলি যে প্রবলেমগুলো আসে সেইগুলো হচ্ছে বেবির ডাইজেস্ট নিয়ে। তো ডাইজেস্টের ব্যাপারে খাবার দাবার আমি অনেকে অনেক রকম বলে থাকে যে অমুক খাবার খাওয়ানো উচিত, সেই খাবার খাওয়ানো উচিত। তো বলবো যে পাখিটা যার কাছ থেকে কেনা, সে পাখিকে যে খাবার খাওয়াতো ঠিক সেই খাবার থেকেই শুরু করা উচিত। যদি সেই খাবারের চেঞ্জেস করা হয় তখনই কিন্তু মেইন এদের ডাইজেস্টের যে প্রবলেম, সেই ডাইজেস্টের প্রবলেমটা শুরু হয়। যদি ডাল খাওয়ায়, ছোলার ডাল, সেই ডালই খাওয়ানো উচিত। ছোলা খাওয়ালে ছোলা, ছাতু খাওয়ালে ছাতু, যদি হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়ায় কেউ খাওয়ানো উচিত, এটা হচ্ছে মেইন। আর যদি তোমরা চাও যে হ্যান্ড ফিডিং কী করে করানো হয়, তার উপরে যদি পাখির কোনো ভিডিও দরকার কী করে পাখির প্রপার হ্যান্ড ফিডিং করানো হয়, তার উপরে আমি ভিডিও নিয়ে আসবো, প্লিজ কমেন্ট। তো এবার আসি পাখির রাখার, কোথায় রাখতে হবে তার ব্যাপারে। তো পাখি রাখার জন্য ঠিক এই টাইপের কার্টুন হলে হয়, সাদা যে বিস্কুটের যে কার্টুনগুলো হয় সেগুলো হলে হয়, বা এরকম টাইপের একটা বাস্কেট বেটার, বাস্কেট হলে বেটার হয়, কারণ বাস্কেটটা আমরা কভার করে রাখতে পারবো এরকমভাবে। তো এরকম একটা বাস্কেট, আর নিচে আমরা এখানে পেপার আমি ইউজ করছি না, পেপার খুব তাড়াতাড়ি, পেপার পাখির যে পটি করে সেই তাতে পেপারটা খুব তাড়াতাড়ি ভিজে যায়, তো এর জন্য এই ঠিক এই রকম কাঠের গুঁড়ো বেটার। তো এভাবে এই কাঠের গুঁড়োর উপরে পাখিটাকে রাখলে পারে। এর যে পাগুলো, পা এর উপরে নরম জিনিসের উপর পাটা যদি থাকে তাহলে এরা এদের পায়ের পাতায় কোনো রকম কোনো প্রবলেম আসে না, খুব ভালোভাবে এটা থাকতে পারে। তো এভাবে একটা চন্দনা টিয়াকে রাখা উচিত। অবশ্যই এই যে খাঁচাটা রাখা হবে, যেহেতু এটা শীতকালেই পাওয়া যায় মেইনলি, তো শীতকালে একটা গরম জায়গায় অবশ্যই রাখা উচিত। গরম জায়গায় রাখলে পরে এদের ঠান্ডার থেকে কোনো প্রবলেম আসবে না। মেইন প্রবলেম আসে ডাইজেস্ট, ঠান্ডা, আর হচ্ছে এর যদি ইন্টারনাল কোনো রকম প্রবলেম থেকে থাকে সেই জন্য, আর কিন্তু কোনো প্রবলেম আসে না। তো আমাদের মাথায় রাখতে হবে যে কোনো রকম কোনো প্রবলেম আসার আগেই আমাদের প্রিকশনটা নিয়ে রাখতে হবে, ঠিকঠাক মেডিসিন, ঠিকঠাক খাবার, আর ঠিকঠাক জায়গায় রাখতে হবে। ব্যাস এই তিনটে জিনিস মাথায় রাখলে পাখির কোনো রকম কোনো প্রবলেম আসবে না। তো মেডিসিনের ক্ষেত্রে কি, মেডিসিনের ক্ষেত্রে দেখো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ নিওপেপটিন, প্রত্যেকবার খাবার যে খাবারই খাক না কেন, প্রত্যেকবার খাবারের সাথে 4 থেকে 5 ড্রপ নিওপেপটিন, আর 3 বার যদি ফিট করানো হয় তাহলে 2 বার নিওপেপটিন। আর এই যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে জিঙ্কোভিট মাল্টিভিটামিন, এই মাল্টিভিটামিন 2 ফোঁটা করে, ব্যাস এই দুটো মেডিসিন যদি ইউজ করানো হয় পাখির কোনো রকম কোনো প্রবলেম আসবে না, আর গ্রোথ ঠিকঠাক হবে। ছাতুও বেটার, ছাতুও খাওয়ানো যায়, ছোলার ডালও খাওয়ানো যায়, পেটস লাইফ খাওয়ানো যায়, আর যদি কেউ এফোর্ড করতে পারে তাহলে A19 A20, অনেক রকম ফিডিং ফর্মুলা আছে যেগুলো অনেক হাই রেঞ্জের, যেগুলো কেউ যদি এফোর্ড করতে পারে তাহলে খাওয়াবে, প্রবলেম নেই, নাহলে পেটস লাইফ ইজ বেটার অপশান। তো এবার আমি দেখাই এই পাখি খাঁচাটাকে কীরকমভাবে রাখা উচিত। তো এরকমভাবে একটা জায়গায় রাখার পরে ঠিক এভাবে একটা 60 ওয়াট বা 100 ওয়াটের বাল্ব, এর থেকে ঠিক 1 ফুট উপরে এভাবে রাখতে হবে, যাতে এই জায়গাটা গরম থাকে। আর এর উপরটা একটা মশারির নেট দিয়ে ঢেকে দিতে হবে, যাতে কোনো মশা বা পোকামাকড় এখানে না আসে। তো এই হচ্ছে একটা চন্দনা পাখির
রাখার একটা ফুল গাইড। এটুকু যত্ন করলেই পাখিটা সুস্থ এবং ভালো থাকবে। তো ভিডিওটা যদি একটুখানি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি একটা লাইক করে দিও। এরকম পেটস রিলেটেড সমস্ত রকম হেল্পফুল ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। সো হিট দ্য বেল আইকন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।